1993 সাল থেকে গাক শিক্ষা কার্যক্রম নেই গাকের যাত্রা শুরু 26টা জেলায় কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আমাদের প্রায় 1500 স্কুল আছে 50,000 স্টুডেন্ট আছে এই নন ফর্মাল প্রাইমারি এডুকেশন যেহেতু রোহিঙ্গা শিক্ষা স্বাস্থ্য অভাব অনটন বিভিন্নভাবে তারা বঞ্চিত এবং এই কারণে আমরা এই এই জায়গাতেও আমরা চিন্তা করলাম যে 17 সালে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করলাম এখানে 120 জন স্টুডেন্ট এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ে এবং আমরা এদের পাশাপাশি গাক স্বাস্থ্য নিয়েও কিন্তু কাজ করে এবং এদের উদ্দেশ্য হলো যে গাক শিক্ষার পাশাপাশি যেমন জেনারেল স্বাস্থ্য তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় চোখের পরীক্ষা করা হয় যেহেতু গাকের একটা পূর্ণাঙ্গ হাসপাতাল আছে বিশেষায়িত হাসপাতাল আছে এবং আমরা স্যাটেলাইট এবং স্ট্যাটিক ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্য সেবাটা এবং বিশেষায়িত চোখের ক্যাম্পের মাধ্যমে এই সেবাগুলো আমরা দিয়ে থাকি যার কারণে আমরা মনে করছি যে যে এই কক্সবাজার এত দূরে হলেও যেহেতু কক্সবাজার আমাদের অন্য অন্য অ্যাক্টিভিটিস আছে আমাদের অফিস আছে আমাদের জনবল আছে সেই সুবাদে আমরা এই কমিউনিটিকেও আমরা এই এই সেবার আওতায় আমরা আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যারা পিছিয়ে পড়া মানুষ আমাদের গাকের যেহেতু উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া মানুষকে সামনে বা সামনের দিকে এগিয়ে নেওয়া